যুক্তরাষ্ট্রের এই পাখিটির নাম নর্দার্ন ক্যার্ডিনাল। এই পাখিটি একটি উভয়লিঙ্গের পাখি, আর এরকম উভয়লিঙ্গের পাখি অনেক বিরল হয়ে থাকে। যদিও এটি প্রথম নয়, তবে এটা নিশ্চিত যে মিশ্রলিঙ্গের পাখি অনেক বিরল। পুরুষ ক্যার্ডিনালগুলো সাধারণত উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে এবং নারী ক্যার্ডিনালগুলো হয়ে থাকে ফ্যাকাশে বাদামি রঙের, তাই এই পাখিটি দুটি লিঙ্গের মিশ্রণ হতে পারে। অবসরপ্রাপ্ত পাখিবিদ জেমি হিল বলেন, এমন মুহূর্ত সারা জীবনে শুধু একবার দেখা যায়। তবে এই পাখিগুলোর একটি সমস্যা রয়েছে, আর সেটি হলো এদের পালকগুলো রং হারিয়ে ফেলে এবং বর্ণহীন হয়ে যায়। নর্দার্ন ক্যার্ডিনাল পাখিগুলোর শরীরের একটি অংশ নারীদের মতো, আরেকটি অংশ পুরুষের মতো। আর যাই হোক, পাখিগুলোর অর্ধেক অংশ নারী এবং অর্ধেক অংশ পুরুষ হবে, এটি একটি অবিশ্বাস্য বিষয়। পাখি বিশেষজ্ঞ জেমি হিল যখন তার বন্ধুর কাছে থেকে এই পাখির বিষয়ে জানতে পারেন, তৎক্ষণাৎ তার ক্যামেরা নিয়ে ছুটে যান আর বিরল এই পাখির ছবি ধারণ করেন। তবে তার বন্ধুর মোবাইল ফোনে ধারণ করা ছবি দেখার পরে তিনি এই ধারণা করেন। পাখি বিশেষজ্ঞ বিজ্ঞানী জেমি হিল পাখিগুলোর সৌন্দর্য দেখে সেই পাখির ছবি তুলে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত না বাসায় এসে ডিজিটালভাবে ছবিগুলো প্রসেস করতে পারছিলেন, তার আগ পর্যন্ত তিনি স্বাভাবিক হতে পারেনি। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই উভয়লিঙ্গের পাখিটি কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর। অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ পাখিটি আসলেই খুব বিরল। ওয়েস্টার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রায়ান প্রিয়ার যুক্তরাষ্ট্রে এই পাখিটিকে নিয়ে গবেষণা করেছেন। আর এদিকে বিজ্ঞানী জেমি হিল গত 48 বছর ধরে পাখি পর্যবেক্ষণ করে আসছেন। সেক্ষেত্রে তিনি জানান, কিছু প্রজাতির মধ্যে এমনটা থাকলেও সেটা ধরা নাও পড়তে পারে, আর মূলত এই জন্যই নর্দার্ন ক্যার্ডিনালকে এত বিরল প্রজাতির একটি পাখি মনে করা হয়। বিজ্ঞানীরা মনে করেন কোষ বিভাজনের সময় ত্রুটির কারণেই একটি পাখির এমন হতে পারে। একটি ডিম এবং এর সঙ্গে সম্পর্কিত অঙ্গ আলাদা আলাদা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, আর এটা হওয়ার ফলে জন্ম নেওয়া পাখিটি নারী ও পুরুষের বৈশিষ্ট্যর হয়ে থাকে। কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে এই নর্দার্ন ক্যার্ডিনালও আজ বিলুপ্তির পথে। এই পাখিটিকে আর আগের মতো দেখা যায় না, আর এভাবেই এই অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী পাখিদের জীবন আস্তে আস্তে বিলুপ্তির পথে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়েন, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।